সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের মাস্ট উইন ম্যাচে এই মুহূর্তে মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শেষ খবরে 1-1 গোলের সমতায় এগিয়ে চলছে ম্যাচ। ভুটানের রাজধানী থিম্পুর চাংলেমিথান স্টেডিয়ামে শুরু থেকে মালদ্বীপের কিশোরদের চাপে রাখে বাংলাদেশ। পুরো প্রথমার্ধে 9টির মতো সুযোগ পায় সাইফুল বারী টিটুর দল, কিন্তু গোল আসেনি একটিও। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। 46 মিনিটে মুর্শেদ আলীর গোলে লিড নেয় সাইফুল বারীর দল। তবে 79 মিনিটে সমতা গড়ে মালদ্বীপের কিশোররা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তাই সেমিফাইনাল নিশ্চিত করতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। It can be quite dangerous there for Bangladesh. Going forward, it's a cutback. Another opportunity here, and that is an astonishing miss there from the Bangladeshi players. This should have gone in. Murshid as well as Rifat Qazi was there. A good run there from the captain. A good cutback as well this time. Rifat Qazi. এই ছিল আমার কাছে খেলার দুনিয়ার সবশেষ খবর।